উপন্যাস সেই শিশির ভেজা মাঠখানি লেখা প্রচ্ছদ ও পাঠে সংযুক্তারায় চ্যাপ্টার টুয়েলভ আত্মজা এখন স্কুলে পড়ে সে চুপচাপ বই নিয়েই থাকে সর্বদা মেলামেশা খেলাধুলো এসব নেই তার জীবন খাতায় তাকে তার ক্লাসের ছেলেমেয়েরা যে কোনো কারণেই হোক এড়িয়ে চলে কম বেশি তাই বইকেই সে নিজের একান্ত সঙ্গী করে নিয়েছে বই পড়তে বড় ভালোবাসে সে রাজকুমারীর চুল ব্যঙ্গমা ব্যঙ্গমির দেশ সব তাকে মুগ্ধ করে রাখে ছুটে যেতে ইচ্ছা করে স্বপ্নের দেশে কিন্তু সে ভেবেই নিয়েছে তার মাকে ঢুকতে না দেওয়া হলে সেও ঢুকবে না স্বপ্নপুরীতে হঠাৎ মায়ের জন্যে মন কেমন করে ওঠে তার মাকে কেউ ভালোবাসে না সবাই বাজে ভাবে কথা বলে আর সবাই বাজেভাবে কথা বলে তার মায়ের সাথে বাড়িতে ছোটবেলা থেকে এই চিত্র দেখেই সে বড় হয়েছে কিন্তু স্কুলে সে অন্য বন্ধুদের ক্ষেত্রে খানিক অন্য ধরনের চিত্র দেখে সেখানে হয়তো আইসক্রিম ধরিয়ে দেওয়া সেখানে হয়তো আইসক্রিম ধরিয়ে দেয় কোনো বাবা মেয়ের হাতে কিংবা কোনো দিদা রাখেন নাতনির ফুচকার দুষ্টু আবদার ছুটির সময় যেন স্কুলের সামনে একটা উৎসব লেগে যায় আত্মজর কষ্ট হয় তারও এসব পেতে ইচ্ছা করে তাই ছুটির পর এই ভিড় এড়িয়ে সে ছুটে ব্যাগ পিঠে গিয়ে দাঁড়ায় বড় বট গাছটার নিচে মায়ের জন্য অপেক্ষা করে আচ্ছা তারা কোথাও ঘুরতে যায় না কেন তার মা খালি তাকে দেওয়া নেওয়া করে স্কুল থেকে এছাড়া মাকে বেরোতে দেয় না বেরোতে দেখে না সে মায়ের কাছে দাদু দিদার কথা শুনেছে আত্মজা এক দুবার আচ্ছা তারও তো দিদা আছে তাহলে মা নিয়ে যায় না কেন এসব প্রশ্নের উত্তর নেই আত্মজার কাছে কিন্তু কোনো একভাবে এই ছোট্ট মনটিও যেন পরিণত হয়ে উঠেছে স্বল্প বয়সেই তাই মাকে সে কোনো প্রশ্ন করে না ওই তো মা এসেছে তাকে নিতে ছুটতে লাগলো আত্মজা। মায়ের হাতে সে আজ বোম্বে মিঠাই দেখতে দেখতে পেলো যেন সব দুঃখ ভুলে শিশুর মন ছুটতে লাগলো উল্লাসে এরপর আগামী ভিডিওয়ে